আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির মেধা ও মননের প্রতি কমরে গ্রন্থমেলা গ্রন্থ মেলা বুধবার বিকেলে বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি প্রকাশকদের কিছু অভিযোগ আছে বাংলা একাডেমির বিরুদ্ধে বছর জুড়েই নীরব থাকে বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনের প্রাঙ্গনটি তবে ফেব্রুয়ারি মাস এলেই পাল্টে যায় সে চিত্র শুরু হয় বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা পাঠক প্রকাশক আর লেখকদের সমাগমে সরগরম হয় একাডেমি প্রাঙ্গন যা বিস্তৃত হয় সোহার্দি উদ্যান পর্যন্ত শেষ মুহূর্তে এসে দমফেলার সময় নেই স্টল নির্মাণ শ্রমিকদের এরই মধ্যে তৈরি হয়ে গেছে বেশিরভাগ স্টল মেলার সোহার্দি উদ্যান অংশের স্টল বিন্যাসে এবারও কিছু পরিবর্তন এনেছে বাংলা একাডেমি মেলার বিস্তৃতি পূর্ব অংশে কমিয়ে বাড়ানো হয়েছে পশ্চিম অংশে দু অংশ মিলিয়ে এবার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ছশো তেষট্টি মেলায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে দুশো পঞ্চাশটি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত গতবার ছিল আটটা পর্যন্ত এবার সাড়ে আটটা পর্যন্ত করা হচ্ছে খোলা থাকবে ছুটির দিনে এগারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং পয়লা একুশে ফেব্রুয়ারি বরাবরের মতোই আটটা থেকে সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে তবে মেলার মূল উদ্দেশ্য সফল করতে প্রকাশকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক আমাদের এখানে প্রচুর বই বের হলেও মানসম্পন্ন বই খুব কম আমরা আশা করব আমাদের প্রত্যেক প্রকাশক সম্পদের রাখবেন ভালো প্রুফ রাখবেন অ্যাসিস্ট্যান্ট এডিটার রাখবেন প্রুফ এডিটর রাখবেন রাখার ফলে আমাদের বইয়ের মান বৃদ্ধি পাবে আর স্টল বিন্যাস সহ কিছু বিষয়ে বাংলা একাডেমিকে সতর্ক হওয়ার পরামর্শ প্রকাশকদের এই প্রফেশনাল প্রকাশকদের আলাদা না করার কারণে লটারির মাধ্যমে একজন মানে নন প্রফেশনাল বা সিজনাল প্রকাশক তারা সামনের দিকে ভালো জায়গায় স্টল স্টল পেয়ে যাচ্ছে আর আমার মানে যারা প্রফেশনাল প্রকাশক তারা পাচ্ছে হতে পেছনের দিকে যেখানে যে জায়গা পর্যন্ত হয়তো একজন পাঠক পৌঁছাতেই পারে না মূল প্রকাশক যারা অর্থাৎ যারা নিয়মিত প্রকাশক বাংলাদেশের তাদেরকে আগে স্টল বরাদ্দ দিয়ে তারপরে যদি বাইরে কাউকে দিতে হয় সেটা দিতে হবে কারণ এই যে এত প্রতিষ্ঠান বাংলাদেশের প্রকাশনে আদৌ আছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় তবে সব মিলিয়ে এবারের মেলা অনেক বেশি সুশৃঙ্খল এবং সুসজ্জিত হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমি ও প্রকাশকরা বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা